हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आमि रोकेया पारभीन, रोकेया पारभीन कुकिंग एंड ब्लॉग चैनले आपनादेर स्वागत जानाई। केमन आछेन सबाई, देश एवं देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटा देखछेन, आशा करि सबाई भीषण भालो आछेन। आलहामदुलिल्लाह आमराओ बेश भालो आछि। एखन रात 8টার পরে আমরা কালিয়াচক যাচ্ছি ঈদের শপিং করার জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এই তো কালিয়াচক ঢুকে পড়লাম। প্রথমে তো আমরা কসমেটিকের দোকান চলে যাচ্ছি, কিছু কসমেটিক নেওয়ার আছে যার জন্যই। তো এই তো এখানে পৌঁছে গিয়েছি আর এখন কিছু কসমেটিক্স দেখে নিচ্ছিলাম। এখানে আমি ফাউন্ডেশন, প্রাইমার, তারপর সানস্ক্রিন এইসবই নিয়েছি, বেশি কিছু না। ঈদের যেহেতু বাজার, তো সব রকম আইটেম বেশ ভালো ভালোই ছিল, চুড়ি থেকে শুরু করে সব কিছুই। কিন্তু আমার যেহেতু এবার ঈদে তেমনভাবে বাজার করছি না আর করবও না, এখন বেশ অনেকটা আমার সামনে খরচা আছে, যার জন্য আর কি সেরকমভাবে আমার ঈদের শপিং হবে না। তাহলে কিছু হালকা পাতলা তো করতেই হবে, যেগুলো ছাড়া মানে মুশকিল বা চলার কঠিন, তো সেইগুলো করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে শপিংগুলো করে নিচ্ছি আর ফারুক নবাবের পাপার বেস্ট ফ্রেন্ড, মানে ছোটকালের বন্ধু আর কি বলতে গেলে, অল টাইম একসাথে থাকে আর তার সাথেই কিন্তু ওর দেখা। তো দুই বন্ধু তো গল্প তো মেতে আছে আর এখানে আমি খুব সুন্দরভাবে বাজারগুলো করতে পারছি, না হলে তো এখানে অনেকটা তাড়া দিত যে হয়েছে হয়েছে এইসব বলাবলি শুরু হয়ে যেত। তো ওরা গল্পতে মেতে আছে আর আমি এদিকে ভিডিওটা করে নিচ্ছিলাম। ওখান থেকেও বেরিয়ে পড়েছি, এখন চৌরঙ্গি ক্রস করে আমরা এখানে গ্রোসারির কিছু শপিং করব, তো চলে আসলাম। মানে মেনলি হচ্ছে গ্রোসারির শপিংগুলোই, আর যেহেতু আমরা এবার ঈদের তেমনভাবে বাজার করছি না, ফারুক নবাবের পাপার এক দুইটা হয়তো গেঞ্জি নিব। আর ফারুক নবাবের তো এর আগে 15 রোজা যে যখন ছিল তখন কিছু শপিং করে নিয়ে গিয়েছিলাম, আমি হালকা করে হালকা একটা আমি একটা ড্রেস নিয়েছিলাম। তো তেমনভাবে এবার আর ভারী আমরা শপিং করছি না, তো এইগুলোই যেইগুলো ছাড়া সংসারে মুশকিল চলা, তো সেইগুলোই নিয়ে নিচ্ছি, মানে গ্রোসারি শপিংগুলো। এখানে দুধের প্যাকেট নিয়ে নিলাম, পোলাওয়ের চাল, তারপর গরম মশলা, আর এখানে একটা গরম মশলার প্যাকেট নিয়ে নিব। আর ওখানে তো গোটাগুলো নিলাম, লং এলাচ, দারচিনি সবগুলো। তো কী কী নিব আপনারা দেখতে পাবেন, আমি প্রত্যেকটা ক্যামেরা বন্দি করেছি। এখানে আমি সামাই নিয়ে নিচ্ছি, ঈদের দিন তো সামাই ছাড়া চলবেই না, সকালে তো সামাই খেতে হবে, তো যার জন্যই নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে নিচ্ছি, মানে যে কিছুই নিব কি আর কি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে শপিংগুলো করি আর সাথে আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট করি, যে আমার ভিডিওটা দেখতে গিয়ে কোনো অংশ যদি ভালো লেগে যায় তো অবশ্যই লাইক করবেন, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যার জন্য এত রিকোয়েস্ট করে বলা। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় তো ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এখানে বিস্কিট নিয়ে নিচ্ছি, নিউট্রি চয়েস বিস্কিটটা আমার বেশ পছন্দ, তো এর আগের বার এসেছিলাম তো ছোটো প্যাকেটটা ছিল না, তো এবার পেয়েছি তো ভাবলাম নিয়ে নিই। তো এখানে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট, এখানে বিল করে নিচ্ছে, আর ভিডিও লাস্টে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে কী কী নিলাম। এখন হয়তো তেমনভাবে সবটা সম্ভব হলো না, তো অবশ্যই শেয়ার করব। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার হচ্ছে যে কিছু জামা কাপড়ের বাজার হবে আর কি, ফারুক নবাবের গেঞ্জি ফ্যাঞ্জি এইসব নেব। তো আমরা এখন মলে ঢুকে যাব, মানে কসমেটিক হয়ে গেল, তারপর গ্রোসারি তো হয়ে গেল, এবার জামা কাপড়ের কিছু হালকা পাতলা। আগেই বললাম যে জামা কাপড়ে আমরা তেমনভাবে কিছুই নেব না, শুধু এক দুইটা নেওয়ার আছে, তো সেইগুলো নিয়ে নিব, তারপর দেন ওখান থেকে বেরিয়ে পড়ব। এখানে আমরা সিটি বাজার মেট্রোতে ঢুকে পড়লাম, এখানে ছোট বাচ্চার আইটেমগুলো বেশ ভালো পাওয়া যায়। এর আগে আমার ছেলের এখান থেকে অনেকগুলো গেঞ্জি নেওয়া হয়েছে, মানে টি শার্ট নেওয়া হয়েছে, তো আবারও এখানেই ঢুকে পড়লাম। এখানে বেশ ভালো পাওয়া যায়, আর একটা ওই ভি বাজারেও মোটামুটি ভালো পাওয়া যায়, কিন্তু ভি বাজারে অতটাও না, মানে জায়গাটা ভি বাজারটা ফাঁকা, বাট জিনিসগুলো তেমনভাবে খুব যে শৌখিন পাওয়া যায় তা কিন্তু না। আর এইখানে নতুন নতুন
সব রকমের জিনিসগুলো পাওয়া যায়। তো এই তো ঢুকে পড়েছি। আর আমার হ্যাঁ আরেকটা কথা, আমার ছেলের জিন্স যদি পাওয়া যায় ভালোর মধ্যে তাহলে নেব। ওকে মাশাল্লাহ এখন অবধি জিন্সগুলো বা জামা কাপড়গুলো মোটামুটি ভালোই পড়ায়, সব ব্র্যান্ডই পড়ায়, আমরা হয়তো বা তেমনভাবে পড়ি না, মা বাবা তো কম্প্রোমাইজ করেনি, কিন্তু ছেলেকে কখনো কিন্তু খারাপ কিছুই পড়ানো হয় না, সবগুলোই কিন্তু ব্র্যান্ডের মধ্যে পড়ায় আর ভালো কোম্পানিরই পড়ায়। তো ওই যে জিন্সগুলো সব আমি হাজারের উপরে, 1500, 1500-1600 এরকম টাইপের দামের মধ্যেই নেই, আর দেখতে যেন ভালো হয় সেই জিনিসটা লক্ষ্য করে কিন্তু নেওয়া হয়। তো যেটা পড়ে আছে এটাও কিন্তু মোটামুটি 1200-র কাছাকাছি, আমার ছেলে যেটা পড়ে আছে। তো এরকম টাইপেরই আমরা জিন্স খুঁজছি, যদি পাওয়া যায় তো অবশ্যই নেব। এটাও কিন্তু এই দোকান থেকে, এই মল থেকেই নেওয়া হয়েছে, সিটি বাজার মেট্রো থেকে, যার জন্যই আরও ঢুকে পড়া যে যদি পাওয়া যায় ভালোর মধ্যে কিছু। তো দেখছিলাম কিন্তু মনে হয় পাওয়া যাবে না, মানে এর আগে প্রথমে ঢুকলাম তো বললো যে না সব আছে কিন্তু বড়োর মধ্যে ওর সাইজের হচ্ছে না। তো আর নেওয়া হলো না, নেক্সট যখন পরে আসবো তো অবশ্যই নেব। এই জুতোগুলো দেখছিলাম ওর পায়ের সাথে যদি ম্যাচিং হয় তো নিয়ে নিব, তো এটা হলো না। আর ওই যেটা ফিতা লাগানো জুতোটা ওইটা কিন্তু ওর পায়ে হয়ে গিয়েছিলো, তো ওইটাই নিয়ে নিলাম। এখন বাড়ি আসার পথে ভাবলাম যে ভি বাজারটা একটু ঢুকে নেই, এটা যেহেতু বাড়ির পাশেই, খুব একটা দূরে না, আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা খুব কাছেই, তো ভাবলাম যে এটাও একটু ঢুকে নিই, ঘোরা হয়ে যাক। তো এখানে ঢুকে পড়ে প্রথমে বাব্বাটা কিন্তু সানগ্লাস নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ফারুক নবাব একটা পছন্দ করেছে আর ওর পাপাকে আমি একটা পছন্দ করে দিলাম, ও তো নিতে চাইছিল না কোনো মতে, আমি জিদ করে নিয়ে দিলাম যে না তোমাকে নিতে হবে। তো বাবা ছেলে কিন্তু দুটো নিয়ে নিয়েছে, নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমরা উপরে চলে যাচ্ছি ফারুক নবাবের ড্রেস গেঞ্জিগুলো দেখার জন্য আর ওর পাপার দেখার জন্য। এখানে বয়েজ কাউন্টারে চলে এসেছি আর এই গেঞ্জিগুলো আমাদের উঠেই কিন্তু বেশ পছন্দ হয়েছিল কালারের জন্য, এই তিনটা কালারই মাশাল্লাহ ভীষণ সুন্দর। আর আমার তো পিঙ্কটা অত্যাধিক পছন্দ, আর ওর পাপা দেখাচ্ছিল যে প্রথমে যেটা সেটা কিন্তু ওর পছন্দ, এই যে হালকা গ্রিন টাইপের যেটা রয়েছে। তো ট্রায়াল রুমে গিয়ে পড়ে পড়ে আমাকে দেখাচ্ছিল, কিন্তু আমার বেশ ভালো লাগছিল পিঙ্কটা, কিন্তু প্রত্যেকটা তো আর নেওয়া যাবে না। এখানে তিনটার মধ্যে আমরা দুটো সিলেক্ট করছিলাম, ওর মধ্যেও ওর পাপা আবার বললো যে কাপড়টা খুব একটা সফট না, গরমের দিনে তেমন একটা পরে আরাম পাওয়া যাবে না, তো ওখান থেকেও কিন্তু বাদ করে একটা নেওয়া হয়েছে। এখানেও আমাদের ভি বাজারের বাজার কমপ্লিট, এখন আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাব। আর বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে, রাত এখন প্রায় 10:30 মতো বাজে, তো আমরা দ্রুত বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি। তারপর আপনাদের সাথে শেয়ার করছি কী কী নিয়েছি। এই তো এখানে নিয়ে বসে পড়েছি, কী কী শপিং হয়েছে সেগুলো দেখানোর জন্য। আগেই বলেছি আমাদের জামা কাপড়ের বাজার তেমনভাবে হবে না এবার, তো এই তো দুই একটা বাজার, ছেলের জন্য দুটো গেঞ্জি নিয়েছি আর ওর বাবা একটাই নিয়েছে, তো সেইগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আর ফারুক নবাবের কয়েকদিন আগে একটা গেঞ্জি সেট প্যান্ট নেওয়া হয়েছে, তো ওটা রয়েছে, ওর মোটামুটি তিনটার মতো হয়ে গেল। এইগুলো যেহেতু বাড়িতে পড়ার আর একটা ভালো, আর জিন্স তো তেমনভাবে পেলাম না, নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল বাট পাওয়া গেল না, যার জন্য আমরা নিলাম না। দাম দিয়ে নিলে কিন্তু ধৈর্য ধরে একটু ভালো জিনিসটাই নিতে পছন্দ করি, তো ওই জন্যই নিলাম না, যে বাজারটা ঈদের বাজার কমপ্লিট হলেই তখন ধীরে সুস্থে কিন্তু নেওয়া হবে। এখানে একটা ফারুক নবাবের জন্য জুতো নেওয়া হয়েছে, তো সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। ওই জুতোটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওই জুতোটা নেওয়া হলো না, সাইজ ছোট, মানে আমরা এক সাইজ বড় চাইছিলাম তো ছিল না, তো যার জন্য নেওয়া হয়নি। আর এখানে কসমেটিক অনেকগুলো বেশ কয়েকটা নেওয়া হয়েছে, তো সেইগুলো শেয়ার করছিলাম আর ভীষণ হাসি পাচ্ছিল। আমি কিন্তু রাস্তাতে একটা দোকানে, মানে এক মিনিট দাঁড়িয়ে আমি লেবু নিয়ে নিয়েছিলাম কয়েকটা, তো সেইগুলো আমি তাড়াহুড়োর মধ্যে এই ক্যারিটাতেই ভরে দিয়েছিলাম, তো সেটা ওই যখন ঢালছিলাম তো বেরিয়ে পড়েছিল, আমি ভীষণ হাসাহাসি করছিলাম, ফারুক নবাবের সাথে পাপার সাথে বলা বলি করছিলাম আর হাসছিলাম আমরা দুজন, যে সব প্রথমে কিন্তু ওটাই দেখানো হলো। তো যাই হোক, আমি কাটলে কেটে দিতে পারতাম, তো আমি আর কাটলাম না, দেখিয়ে দিলাম আপনাদের সামনে। এই তো কসমেটিকের মধ্যে একটা টিপের পাতা, একটা বিউটি ব্লেন্ডার আর রোজ ওয়াটার, প্রাইমার, ফাউন্ডেশন, এ কয়েকটাই।
আমরা যেহেতু তেমনভাবে কোনো মেকআপ অ্যাপ্লাই করি না, হালকা পাতলা কোথাও গেলে হয়তো করি, তো যার জন্যই আর নেওয়া হয় না, এমনি তো নিয়ে নিয়ে নষ্ট করে থেকে ভালো যে নিবই না। আর এই তো কয়েকটা বাজার করে নিয়েছি, সেইগুলো তো আপনাদের সামনে হালকা পাতলা করে দেখিয়েছি, আর তেমনভাবে দেখানোর বলার কিছু নেই, তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কী কী নিয়েছি। এই তো হালকা পাতলা আমার ঈদের শপিং আর বাজার বলতে গেলে, এর আগে আগেই তো বললাম যে আমার এবার ঈদের বাজার মোটেও নেই, এর আগে বেশ অনেক অনেক অনেকগুলো বাজার করা হয়েছে প্রত্যেক ঈদে, কিন্তু এবার আর তেমনভাবে আমি কোনো বাজারই করিনি, তো সেটাই আর কি। হালকা পাতলার মধ্যে ভাবলাম যে ভিডিওটা আমি করব না বা আপলোড দেব না, যেহেতু বাজার তেমনভাবে নেই, তবুও ভাবলাম যেটুকু আছে সেইটুকুই আপনাদের সামনে শেয়ার করি বা দেখাই। তাহলে আজকের ভিডিও এখানে অবধি থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।